ঢাকা ভাঙ্গা রাজবাড়ী রুটে একজোড়া কমিউটার ট্রেন চালু। জয়দেবপুরের দুর্ঘটনায় এখনো সরানো যায়নি সব বগি। কমলাপুরে শিডিউল বিপর্যয়ে ভোগান্তি। 9টা থেকে বসে আছি, এখন পর্যন্ত কোনো খবর নেই ট্রেনে। আমার সঙ্গে আরো অনেক যাত্রী আছে, তারা কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা ধরে অপেক্ষা করছে, কিন্তু সঠিক টাইমে কোনো ট্রেন আসছে না। মুন্সিগঞ্জে দুর্ঘটনায় সড়কে প্রাণ ঝরল একই পরিবারের 3 সদস্যের। গাজীপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে 2 নির্মাণ শ্রমিক নিহত। ইসরায়েল বিরোধী প্রতিবাদে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। ধরপাকুড়ে আটক 2300-এর বেশি শিক্ষার্থী। ফ্রান্স কানাডাও বাড়ছে বিক্ষোভ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। ঢাকা ভাঙ্গা রাজবাড়ী রুটে একজোড়া কমিউটার ট্রেন চালু হচ্ছে। আজ ট্রেনের নাম চন্দনা কমিউটার ও ভাঙ্গা কমিউটার। মাদারীপুরের শিবচর রেল স্টেশন থেকে যেগুলোর উদ্বোধন করছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম, সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। আমরা আপনাদেরকে এই সংবাদ জানাবো কিছুক্ষণ পর, আমরা যোগাযোগ স্থাপন করতে পারলে সেই সংবাদ জানাবো। যাচ্ছি পরের সংবাদে। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে 2 ট্রেনের সংঘর্ষের পর 8টি ক্ষতিগ্রস্ত বগি টঙ্গী স্টেশনে নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকেই ক্ষতিগ্রস্ত বগিগুলো সরাতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। বাকি বগিগুলো সরাতেও চলছে তৎপরতা। এখনও এক লাইনেই ট্রেন চলাচল করছে। শুক্রবার সকালে স্টেশনে থেমে থাকা একটি তেলবাহী ট্রেনে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিউটার। এতে লাইনচ্যুত হয় 2টি ট্রেনের ইঞ্জিন সহ 10টি বগি। ভুল সিগন্যালের কারণে একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি। আহত হন লোকোমাস্টার সহ 5 জন। এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টেশন মাস্টার সহ 3 জনকে। জেলা প্রশাসন, রেল বিভাগ ও রেলওয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে পৃথক তদন্ত কমিটি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ক্ষতিগ্রস্ত বগিগুলো সরানোর কাজ কতটা এগিয়েছে জানাবেন। আর আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন যে কখন নাগাদ আসলে 2 লাইনেই ট্রেন চলাচল করবে, সেটা আসলে আপনারা জানতে পারেননি। এখন কি আপডেট একটু জানতে চাই। কর্মকর্তা তারা বলছে যে এই যে 2টি ট্রেনের 2টি ইঞ্জিন এবং মালবাহী ট্রেনের একটি কিন্তু আসলে কিন্তু কতক্ষণ নাগাতে নেওয়া হবে সে বিষয়টা এখনো নিশ্চিত হতে পারেনি। তবে চেষ্টা চালাচ্ছে যে মালবাহী ট্রেনটি কিন্তু আরেকটি ওয়াগন বাকি রয়েছে, সেটি টঙ্গী স্টেশন রোড, টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় নিয়ে যাবে। সেটি শেষ হলে হয়তোবা শেষ এই এক নম্বর যে লেনটি রয়েছে সেটি স্বাভাবিক হবে। তবে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে যাত্রীবাহী যে ট্রেনটি সেটি কিন্তু আসলে এই লেন থেকে আসলে দূরে সরিয়ে রাখা হয়েছে। অর্থাৎ যখন আসলে এই তেলবাহী যে ওয়াগনটি রয়েছে এবং 2টি ইঞ্জিন এটি শেষ হলে আসলে এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা সঠিক সময় বলতে পারে, তবে পর্যন্ত বিকেল 4টা 5টা নাগাদ হয়তো বা সেটি আসলে স্বাভাবিক হবে। এছাড়া কিন্তু আমরা খোঁজ নিয়েছি যে উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ যে লেনের যে ট্রেন করছে যাত্রীরা সেখানে কিন্তু প্রত্যেকটি ট্রেনে কিন্তু শিডিউল বিপর্যয় হচ্ছে। এতে করে কিন্তু যাত্রীরা কিন্তু ঘন্টায় ঘন্টা আসলে বসে থাকতে হচ্ছে বিভিন্ন পয়েন্টে। অর্থাৎ যখনই আসলে সিগন্যাল না পাওয়া হয় তখনই কিন্তু আমরা দেখছি যে ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে কিন্তু থামিয়ে রেখে তারা যখন শিডিউল পায় তারপর কিন্তু আসলে যেতে হচ্ছে। এত করে কিন্তু যাত্রী ভোগান্তি হচ্ছে। পাশাপাশি যদি বলি সেক্ষেত্রে বলবো যে বিকেল 5টার পর হয়তো বা এই লাইনটি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। পলাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে জয়দেবপুরের ট্রেন দুর্ঘটনার জেরে আজও কমলাপুর স্টেশনে বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। সকাল 7:15 কিশোরগঞ্জের 11 সিন্দুর প্রভাতি ছেড়ে যাওয়ার কথা, কিন্তু 5 ঘন্টা পেরোলেও ছেড়ে যায়নি ট্রেনটি। এদিকে 8:30 লালমনিরহাটের বুড়িমারি এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও এখনও প্ল্যাটফর্মেই পৌঁছায়নি ট্রেনটি। রংপুর এক্সপ্রেস ছাড়বে 7:45, এটা ছাড়ার কথা ছিল সকালে। শুধু 7:15 নীলসাগর ট্রেনটি 10:15 ছেড়ে গেছে।
গেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া তিতাস কমিউটার, কিশোরগঞ্জ এক্সপ্রেস ও জামালপুর সহ উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেনই দেরিতে ছেড়ে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা। আগামীকালের মধ্যে শিডিউল ঠিক হওয়ার প্রত্যাশা স্টেশন মাস্টারে। 7টা বাজে আসছি, দেখলাম যে যে কটা ট্রেন গেছে 2 ঘন্টা আড়াই ঘন্টা সব ট্রেনেই লেট হয়েছে। 4 ঘন্টা রেডি, এখনো গাড়ি আসে না, 4.5 ঘন্টা রেডি, এখনো গাড়ি আসে না। 8:45 থেকে বসে আছি, এখন পর্যন্ত কোনো খবর নেই ট্রেনে। উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ জয়দেবপুর হয়ে যে সকল ট্রেন আপনার যাতায়াত করে সেই ট্রেনগুলো আমাদের কিছুটা বিলম্বতা করেছে, তো কোনো কোনো ট্রেন 3 ঘন্টা 4 ঘন্টা বিলম্বিত হয়েছে। আশা করছি আগামীকালকের মধ্যে ঠিক হয়ে যাবে। দর্শক, অমলাপ স্টেশনে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, যাচ্ছে তার কাছে। রিয়াজ, যেই শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে সেটা স্বাভাবিক হতে আসলে কতটা সময় লাগবে? এখনও আমরা সংবাদে জানাচ্ছিলাম যে অনেক ট্রেন এসে প্ল্যাটফর্মে পৌঁছায়নি, এই ভোগান্তির ব্যাপারে যাত্রীরা কী বলছে? ফিনান্সিয়াল শিডিউল যদি বিপর্যয় হয়েছে, গতকাল থেকেই মূলত বিপর্যয় চলছে, সেটি এখন কাটে ফেলি। তাই কোনো কোনো ট্রেন 4 ঘন্টা পর্যন্ত বিলম্বে ছেড়ে গেছে কমলাপুর স্টেশন, এবং পৌঁছাতেও প্রায় একই ধরনের সময় লেগেছে। যেহেতু জয়দেবপুর স্টেশন বা জয়দেবপুর জংশন অতিক্রম করে যেসব ট্রেনগুলো উত্তরবঙ্গ, জামালপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ সহ বিভিন্ন রুটে যায়, সেসব রুটগুলোতে বিলম্ব রয়েছে। আর অন্যদিকে চট্টগ্রাম এবং সিলেটের রুট যেগুলো, সেগুলো স্বাভাবিকভাবে চলছে। আমরা একটু যে চার্টটি রয়েছে, যে তালিকা, সে তালিকাটি দেখলে বুঝতে পারবো যে কিশোরগঞ্জ এক্সপ্রেস 10:30 ছাড়া কথা ছিল, সেটি 3 নম্বর প্ল্যাটফর্মে আছে, কিন্তু এখন পর্যন্ত সময় দেওয়া হয়নি। রংপুর এক্সপ্রেস ছাড়া কথা ছিল 9:10, এখন সম্ভাব্য সময় দেওয়া আছে 12:40, যদি এখন পর্যন্ত প্ল্যাটফর্ম তারা পায়নি বা প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। অন্যদিকে একতা এক্সপ্রেস যেটি পঞ্চগড়ে যাওয়ার কথা, সেটি 10:15 দেওয়া আছে 5 নম্বর প্ল্যাটফর্মে আছে, এবং জামালপুর এক্সপ্রেস 10:00 ছাড়ার কথা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। অন্যদিকে একতা এবং অগ্নিবীণ এক্সপ্রেস যেটি যথাক্রমে একতা এক্সপ্রেস যাওয়ার কথা পঞ্চগড়, সেটি 10:15 যদিও ছাড়ার সময় ছিল, এখন পর্যন্ত প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি বা প্ল্যাটফর্ম পায়নি। অন্যদিকে অগ্নিবীণা এক্সপ্রেস 11:30 ছাড়ার কথা থাকলেও প্ল্যাটফর্ম পায়নি। এই হচ্ছে সার্বিক অবস্থা। তবে যাত্রীরা খুবই ভোগান্তিতে আছেন, যেহেতু তীব্র গরম পড়ছে, গরমের পাশাপাশি যারা বয়োবৃদ্ধ রয়েছেন, পাশাপাশি নারী এবং শিশু যারা রয়েছেন, তারাও ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। এবং তারা বলছেন যেই ট্রেনটি 7টায় যাওয়ার কথা ছিল, সেই অনুযায়ী তারা 6:30 থেকে 7:30 মধ্যে স্টেশনে এসে পৌঁছেছেন, সেটি ছেড়ে গেছে প্রায় 10:15 বা 10:30 দিকে। সুতরাং এই যে 3 থেকে 4 ঘন্টা বিলম্ব, সেটি কারণে ব্যাপক ভোগান্তি হচ্ছে, যদিও বোঝা যাচ্ছে বেশ ভোগান্তি। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল 7 জনের। মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। আহত 2 জন, নিহতরা হলেন আলমগীর হোসেন, তার ছেলে জহিরুল ইসলাম ও মামি রাহেলা বেগম। স্থানীয়রা জানায় মামিকে ডাক্তার দেখাতে প্রাইভেট কারে নিয়ে ঢাকায় যাচ্ছিল আলমগীর ও তার 2 ছেলে। পথের মধ্যেই পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ, এতে রাস্তার পাশের খাদে পড়ে যায় প্রাইভেট কারটি। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহত 2 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরে গাজীপুরের শ্রীপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে 2 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন, আরও 16 জন শ্রমিক আহত। পুলিশ জানায় পিকআপে মিক্সচার মেশিন নিয়ে ঢালাইয়ের কাজে শ্রীপুর থেকে মাওনা যাচ্ছিলেন 18 জন নির্মাণ শ্রমিক। ভাঙনাহাটি এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে পিকআপকে ধাক্কা দেয় একটি ডাম্প ট্রাক, এতে উল্টে যায় পিকআপ, চাপা দেয় আরোহীদের। ঘটনাস্থলেই মারা যান 2 শ্রমিক, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে চালক। এছাড়া মাদারীপুরে ট্রাক ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। দর্শক, প্রেস ক্লাবে এক মানববন্ধনে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। অধিকার নাই, মানুষ অনহার ক্লিষ্ট, মানুষ অভুক্ত, তারপরেও শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। শেখ হাসিনার উন্নয়নের আরেকটি নমুনা, আপনার বোরো চাষ, আমন চাষ, আলু চাষ, পেঁয়াজ চাষ, এর জন্য গরিব কৃষক 5,000 টাকা 10,000 টাকা ঋণ নেয়, সেই ঋণ পরিশোধ করতে না পারলে সুদসহ সেই কৃষক কারাগারে। আর যে লোক 10,000 কোটি টাকা ঋণ নিয়েছেন, শিল্প ঋণ নিয়েছেন, তারা হচ্ছে ক্ষমতার ঘনিষ্ঠ। তারা কি? তারা কিন্তু প্রকাশ্য আলোতে ঘুরে বেড়াচ্ছেন এবং সরকারের পাশে থাকেন তারা। এইটা শেখ হাসিনার সুশাসনের একটি নমুনা। 10,000 টাকার জন্য
গরিব কৃষক কারাগারে, আর 10,000 কোটি টাকা যিনি নিয়েছেন নিয়ম বহির্ভূতভাবে, তিনি শেখ হাসিনার সরকারের পাশে থাকে। এই হচ্ছে আপনার দৃষ্টান্ত বন্ধুরা আমার। এই কারণেই তিনি তার এই স্বৈর সরকার টিকিয়ে রাখতে চান। এই দর্শক, রিজভী আহমেদ কথা বলছিলেন প্রেস ক্লাবে, আমরা তখন সেখানে সরাসরি ছিলাম। সরকার জনগণকে ভয় পায়, এই কারণেই বলছে বিএনপি ও বাম ডান মিলে ষড়যন্ত্র করছে, এই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশের মানুষ আজ নির্যাতিত, আজকে বাংলাদেশের মানুষের তাদের বেঁচে থাকার অধিকার নাই, তাদের ভোটের অধিকার নাই, তাদের মানবাধিকার নেই, এখানে নারীর অধিকার নেই, এখানে শিশুর অধিকার নেই। আজ রাত থেকে শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া, প্রচণ্ড বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। সকালের ব্রিফিংয়ে তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, আজ রাত থেকে 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে পারে, 6 তারিখ থেকে তাপ প্রবাহ থাকবে না, এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের। মে মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে 277 মিলিমিটার, গড়ে 13 দিন হতে পারে বজ্র ঝড়। এপ্রিল মাস জুড়ে যে দীর্ঘ তাপপ্রবাহ ছিল গত 76 বছরের ইতিহাসে সেটা রেকর্ড। আবহাওয়াবিদ জানান, এ থেকে পরিত্রাণের উপায় বজ্র বৃষ্টি। চলতি মাসে 3-5টি মাঝারি আকারের বজ্র ঝড় আর 3টি শক্তিশালী বজ্র ঝড় হতে পারে। আজকে রাত থেকে 11 তারিখ পর্যন্ত বজ্রঝড় হবে বাংলাদেশে, সেই কারণে এই বজ্রঝড়ের ফলে বৃষ্টিপাত বাড়বে। তাছাড়া আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছি যে বঙ্গোপসাগরে 1-2টি লঘুচাপ তৈরি হতে পারে, সেই লঘুচাপ কোনো কোনো ক্ষেত্রে একটি শক্তিমাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে। দর্শক, আমরা সংবাদের শুরুতেই জানিয়েছিলাম ঢাকা ভাঙ্গা রাজবাড়ি রুটে এক জোড়া কমিউটার ট্রেন চালু হলো আজ। ট্রেনের নাম চন্দনা কমিউটার ও ভাঙ্গা কমিউটার। মাদারীপুরের শিবচর রেল স্টেশন থেকে যেগুলোর উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম, বহরের সাথে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছে তার কাছে। রাব্বি, নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন তো হয়ে গেল, কী বললেন রেলমন্ত্রী আর যাত্রীদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে এই নতুন উদ্যোগ? রেল স্টেশন থেকে যেগুলোর উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম, বহরের সাথে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছে তার কাছে। রাব্বি, নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন তো হয়ে গেল, কী বললেন রেলমন্ত্রী আর যাত্রীদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে এই নতুন উদ্যোগ? এই যে ট্রেনটি কমিউটার ট্রেন, যেটি ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, এই একটু আগেই মন্ত্রী এই ট্রেনে উঠেছেন। এখন মন্ত্রীকে বহনকারী এই ট্রেনটি ঢাকার পথে পথ ধরবেন, এবং মন্ত্রীর সহ মন্ত্রী ছাড়াও এই ট্রেনে কিন্তু এখানকার সাংসদ, সেই সঙ্গে সংসদের চিফ হুইপ সহ অনেকেই আছেন যাত্রী, এবং আছেন এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা একটু দেখাতে চাই যে আসলে প্রথম যাত্রা, এবং এটি আসলে ভাঙ্গার সাথে ঢাকার সরাসরি যোগাযোগ, এবং সেই সঙ্গে শিবচর ভাঙ্গা এখানকার বাসিন্দা, এখানকার যারা আছেন তারা অনেক দিন ধরেই বলছিলেন যে আসলে এরকম একটি ট্রেন সার্ভিস তাদের জন্য খুব খুব জরুরি, এবং সেই সেজন্যই আমরা আছি এই যে ট্রেনটি চালু হলো ঢাকার পথে। আপনারা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি, আজকে খুব খুশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিফ শেখ হাসিনাকে নিয়ে, এবং আমাদের শিবচরের গর্ব মাটি ও মানুষের নেতা নুরে আলম চৌধুরী লিটন ভাইকে নিয়ে। উনি আমাদের যা দিয়েছেন মনে হয় না বাংলাদেশের কোনো এমপি তা দিয়ে। কেমন লাগছে? অনেক সুন্দর, অনেক ভালো লাগছে, তার ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের এই দিকে যে আমরা নতুন করে ট্রেনে উঠতে পারবো, এটা আমার স্বপ্নে ভেবে। ট্রেন যাচ্ছে, অনেক ভালো লাগতেছে, আমরা কোনোদিন ভাবতেই পারি না এরকম কিছু পাবো আমরা। আচ্ছা, ভাড়া কেমন? ভাড়া কমেই, বাসের চেয়ে ভালো হবে। বাস তো 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট করে, আধা ঘন্টার পর 2 ঘন্টা খেয়ে ফেলায়। এটা বাসের চেয়ে কেমন হবে ট্রেন? ভালো, ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো।
আশা করি ইনশাল্লাহ চলবে, ইনশাল্লাহ আমরা সবাই যাত্রীরা যাই আরাম পাবো ইনশাল্লাহ। ন্যান্সি, বুঝতেই পারছেন যে আসলে প্রথম যাত্রা এবং সেই যাত্রায় সঙ্গী হচ্ছেন কিন্তু এখানকার যারা আছেন, এখানকার যারা স্থানীয় আছেন তারা, এবং একটু পরেই কিন্তু এই ট্রেনটি আসলে ঢাকার দিকে ছুটবে। আমরা কথা বলেছিলাম রেলমন্ত্রীর সাথে, তিনি বলেছেন যে এই সার্ভিসটি চালু করার অনেকদিনেরই পরিকল্পনা ছিল, তবে নানান কারণে সেটি আর সম্ভব হয়নি। এবার সেই কাজটি করতে পেরেছেন। এবং সবশেষে একটু বলতে চাই যে এই ট্রেন সার্ভিসটি চালুর সঙ্গে সঙ্গে আরও একটি সার্ভিস চালু হয়েছে রাজবাড়ি থেকে ভাঙা রুটে, এবং রাজবাড়ি ভাঙা এই সেই রুটেও কিন্তু ট্রেন চলবে, সেই রুটেও ট্রেন চলবে। ন্যান্সি, এখন এই ট্রেনটি ছেড়ে যাবে, আমরাও এই ট্রেনের যাত্রী হব, ঢাকার পথ ধরব। রাব্বি, আপনাকে ধন্যবাদ। জানাবো দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অব্যাহত নিরাপত্তা বাহিনীর ধরপাকড়। শুক্রবার নিউ ইয়র্কে দুটি বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায় পুলিশ, কমপক্ষে 60 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নিউ স্কুল ইউনিভার্সিটি থেকে আটক করা হয় 43 জনকে। শিক্ষার্থীরা ক্যাম্পাস চত্বর এবং আবাসিক এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছিল। পুলিশ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে শিক্ষার্থীদের উচ্ছেদে অভিযান চালানো হয়। এর আগে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেয় পুলিশ, সেখান থেকেও 15 জনকে আটক করা হয়। এখন পর্যন্ত 43টি বিশ্ববিদ্যালয়ে অর্ধ শতাধিক অভিযান চালিয়েছে পুলিশ, আটক করা হয়েছে 2300-র বেশি শিক্ষক শিক্ষার্থীকে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফ্রান্স ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ছড়িয়েছে বিক্ষোভ। শুক্রবার প্যারিস ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজের চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা চলমান ইসরায়েলি বর্বরতা বন্ধের আহ্বান জানান। শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি হলেও তাতে বাধা দেয় পুলিশ, সরিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের। এদিকে বিক্ষোভ ছড়িয়েছে কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও। এর মধ্যে ম্যাকগিল ও টরন্টো বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রছাত্রীরা। ফিলিস্তিনের এর পক্ষে এবং ইসরায়েলি বিরোধী আন্দোলন না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।